আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা এসে ও কাজ করেন তাদের জন্য খুব একটা সুখবরের বিষয় বা আপনারা যারা হচ্ছে এসে ও কাজ করতে চাচ্ছেন না অর্ডার না পাওয়ার কারণে বিভিন্ন জামেলার কারণে পেপালের কারণে তাদের জন্য আজকে এই ভিডিওটা আশা করি ধ্বজসহকারে দেখবেন খুবই উপকৃত হবেন আর যারা বন্ধুরা আমার চ্যানেলটা অনেকেই আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেলেকুনটি বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিও দেওয়া পাওয়ার জন্য আপনার তা এখন হচ্ছে আমি সরাসরি আমি আপনাদের ডিপলি আমি বলি বিষয়টা ক্লিয়ার করি এ ক্লাক মার্কেটপ্লেস আপনার দীর্ঘ অনেক দুই বছর আগে প্রায় একুশ সালের দিকে খুবই ভালো একটা সিস্টেম ছিল অনেক স্যালাররা মোটামুটি এখানে নতুন স্যালাররা খুবই অল্প সময়ে অল্প দিনে ভালো করতে পারছিল। কিন্তু তাদের একটা সিস্টেম চেঞ্জ করার কারণে আপনার দেখা গেছে ব্যালেন্সের মাধ্যমে যে অর্ডার করতো সেই বিষয়টা চেঞ্জ করে যখন পেপ্যালে ডিরেক্ট সিস্টেম করে দিচ্ছে ওই ডিরেক্ট সিস্টেম করার কারণে কিন্তু আপনার হচ্ছে অনেক সেলার এবং বায়ার এই মার্কেট থেকে কি চলে গেছে তারা কি আপনার হচ্ছে কারণ হচ্ছে কি বায়ার ডিরেক্ট পেমেন্ট সিস্টেম করার কারণে বায়ার হচ্ছে অসুবিধা কারণ হচ্ছে বড়ো কোনো অর্ডার তার কোনো ব্যালেন্সের সিকিউরিটি থাকে না বড়ো কোনো অর্ডার বায়ার করতে পারে না কারণ ডাইরেক্ট অর্ডারটা করে ফেলে আপনার পেপালে চলে যায় যেই সেলারকে অর্ডার করবে তার পেপালে চলে যায় তো পেপালের টাকা সাধারণত উঠে ফেলতে পারো তার কোনো মানি সিকিউরিটি থাকে না আর এভাবে ব্যালেন্সের মাধ্যমে যদি অর্ডার করে তাহলে বাইরে একটা সিকিউরিটি থাকে যে সেলার যদি কাজটা নাও করতে পারে আমি ক্যান্সেল করলে সাপোর্ট টিম যদি সে সেলারে ঝামেলা করে সাপোর্ট টিম সেটা দেখা। হয়তো বা তার এটা মানিটা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে যার কারণে বায়ারগুলো চলে গেছে আর সেলাররা হচ্ছে বাংলাদেশে বিশেষ করে যারা সেলার আছে বাংলাদেশ ওরা হচ্ছে কি তাদের আমরা হচ্ছে আমাদের পেপাল নাই পেপাল না থাকার কারণে ডিরেক্ট পেমেন্ট সিস্টেমে আমরা কি আপনার অর্ডারগুলো নিতে পারছি না যার কারণে এই সমস্যাটা ফিল হয়েছে বেশিরভাগ বাংলাদেশের যারা সেলার আছে অনেক সেলার অনেক মার্কেট এই মার্কেট থেকে অনেক সেলার চলে গেছে ঝরে গেছে কারণ অর্ডার পায় না পেপালের কারণে তো পেপার যারা অ্যাড করছে তারা বেশিরভাগ কাজ পাইছে পেপার যারা অ্যাড করতে পারে নাই এতদিন কাজ করতে পারে নাই তবে এই এসিও ক্লার্ক আগের মতো ওই যে ক্রেডিট কার্ডের মাধ্যমে যে ব্যালেন্সে রিসার্জ করার সিস্টেমটা আবার কিন্তু অনেক আগে থেকে ফিরে আসছে তো বর্তমানে দেখেন এস ই ক্লার্ক মার্কেট তাদের আগের সিস্টেমে নিয়ে যাওয়ার জন্য বাইরদেরকে আনার জন্য এখন অনেক রকমের তারা চিন্তাভাবনা এবং সেই চেষ্টাই চালাচ্ছে দেখেন এখন তারা হচ্ছে টেন পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে যারা হচ্ছে ব্যালেন্সের মাধ্যমে আপনার রিসার্চ করবে ব্যালেন্সে রিসার্চ করে অর্ডার করবে ব্যালেন্সের মাধ্যমে পেপার লাগবে না আপনাকে যখন অর্ডার করবে তখন বায়ার কি তার ব্যালেন্স থেকে অর্ডার করবে ব্যালেন্স থেকে টাকা কাটবে আপনার ব্যালেন্স থেকে জম জমা হবে যখন আপনাকে অর্ডার করবে তো দেখেন টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়েও আপনার বায়ারদেরকে আনার জন্য বা বায়ারদেরকে আপনার হচ্ছে এই রিসার্জ করার জন্য এসিও ক্লাক প্লেসে রিসার্জ করে অর্ডার করার জন্য পেপ্যাল ইউজ না করে এভাবে অর্ডার করার জন্যই তারা কি উদ্যুগ্ধ করতেছে এবং অনেক অর্ডারই আপনার এখন দেখা গেছে ব্যালেন্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে বিশেষ করে আমি আপনাদের প্রুফ দেখাবো যে কিভাবে আপনার হচ্ছে ব্যালেন্সের মাধ্যমে যে অর্ডার এখন বেশি পাওয়া যায় সেই প্রুফটা আমি দেখাবো আমার রিসেন্ট অর্ডারগুলো থেকে তো আপনারা আশা করি এখন যারা নতুন আপনার হচ্ছে কাজ করতেছেন বা কাজ করতে চান না এসিও ক্লক সম্পর্কে আপনারা পেপালের জন্য আগে অর্ডার কম পাইতেন বা অর্ডার পান নাই যারা তারা এখন যদি আপনারা কন্টিনিউ করেন আশা করি আপনারা কি পেপাল ছাড়াই ভালো অর্ডার পাবেন হুম তো আপনারা শুরু করে দেন আগের মতোই সো আমি দেখাচ্ছি হচ্ছে সিউ সিও সেলার ম্যানেজ ম্যানেজ সেলে যদি আমি চলে যাই আচ্ছা আমার হাতে ইনস্ট্যান্ট ষাটটা অর্ডার আছে আমি ম্যানেজ এখানে নাই আমি হচ্ছে রেভিনিউতে আমি চলে যাই চলে গেলে এখানে দেখেন নিচে যদি যাই একটু আচ্ছা নিচের এই পাঁচটা অর্ডার দেখেন আমার হাতে প্রগ্রেসে আছে একটা দুইটা তিনটা এটা ডেলিভারি হয়েছে এটা এই পাঁচটা এই পাঁচটা অর্ডারের লাস্ট পাঁচটা অর্ডারের এখানে দেখেন এটা চার ডলার এটা আশি সেন্ট এটা ছত্রিশ ডলার এটা বারো ডলার এটা পাঁচ ডলার তো এই অর্ডারগুলো দেখেন রিসেন্ট এগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে ব্যালেন্সের মাধ্যমে করছে চার ডলার আশি সেন্ট এটাও ব্যালেন্সের মাধ্যমে ছত্রিশ সেন্ট এটাও ব্যালেন্সের মাধ্যমে বাইরের অর্ডার করছে আমার ব্যালেন্সে যোগ হবে এই করা এই তারপরে পাঁচ ডলার এটা হচ্ছে কি ডিরেক্ট পেমেন্ট এখানে দেখেন ডিরেক্ট পেমেন্টের সিস্টেমই যে এখানে লেখা থাকবে ডিরেক্ট টু পেপাল ঠিক আছে মানে পেপালে আপনাকে ডাইরেক্ট টাকাটা চলে আসছে দেখেন এইরকম চিহ্ন আসবে আর এগুলোর সামনে কিন্তু এইরকম চিহ্ন নাই এই চিহ্নটা এখানে নাই তার মানে কি এগুলো ব্যালেন্সের মাধ্যমে করছে তো সো আপনার হচ্ছে দেখতেই পাচ্ছেন লাস্ট পাঁচটা অর্ডার মধ্যে এখানে পাঁচটা অর্ডার পাঁচটা ক্যাটাগরির পাঁচটা বাইরে করছে লাস্ট পাঁচটা এর মধ্যে এখন একটা অর্ডার শুধু আমার কি পেপালে আছে আর বাকিগুলি আমার ব্যালেন্সের মাধ্যমেও বায়ার অর্ডার করছে তো আপনারা চালিয়ে শুরু করতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামালিক